হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম টু ক্রাফিস ক্লাস টুডে তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করে দিই তো আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল লাইফ পেন্ট বাকেট আর হচ্ছে লাইফ পেন্ট সিলেকশান টুল তো শেপ বিল্ড সরি শেপ বিল্ডার সরি শেফ বিল্ডার টুলের শর্টকাট ফর্ম হচ্ছে শিফট প্লাস এম লাইফ পেন্ট বাকেটের হচ্ছে কে এবং লাইফ পেন্ট সিলেকশন টুলের হচ্ছে শিফট প্লাস এল এগুলো হচ্ছে শর্টকাট ফর্ম তো চলুন আজকের বিষয়বস্তুগুলো আমার শুরু করে দিই তো প্রথমেই আমি একটা অবজেক্ট নিয়ে রেখেছিলাম তো অবজেক্টকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি লাইভ সরি শেপ বিল্ডার যে টুলটা আছে ওই টুলটা দিয়ে আমি এটা সিলেক্ট করে ফেলবো দেখুন যেগুলো সিলেক্ট হচ্ছে সেগুলোকে এরকম গ্রাফের মতো একটা চিহ্ন দেখাচ্ছে এবং এই চিহ্নগুলো বাদে এবং যেগুলো রেড হয়ে আছে ওইগুলোই শুধু শেপ আকারে ধারণ করবে এবং যেগুলো গ্রাফ হিসেবে ছিল ওগুলো মুছে যাবে আমি আবার দেখাচ্ছি দেখুন গ্রাফ হচ্ছে হচ্ছে এবং কিছু লাল হয়ে যাচ্ছে দেখুন এর মানে যেগুলো লাল হয়ে গেল ওগুলোই থাকবে শেফ হিসেবে এবং যেগুলো গ্রাফ হিসেবে ছিল ওগুলো চলে যাবে এবার চলুন লাইফ পেইন সম্পর্কে আমরা জেনে আসি ধরুন কোনো অবজেক্ট নিলাম এরপর আমি কালার চুজ করে রাখলাম এরপর দেখুন এটা নেওয়ার পরে যে কোনো একটা গ্রুপের আমি কালার চুজ করে নিলাম নেওয়ার পরে জাস্ট কিবোর্ডের ক্যারো বাটনগুলোতে আমি চাপ দিলে কালারগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এর জন্য এটার নাম হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল দেখুন আমি লাল নিচ্ছি অথবা আমি স্কিন কালার নিচ্ছি আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারছি গ্রুপ অনুযায়ী দেখুন কালার চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে এইভাবেই চেঞ্জ করা যাচ্ছে কালারগুলো এরকম তাছাড়া বিভিন্ন ধরনের অপশান আছে যে অপশনগুলো আপনারা সামনের দিকে আমরা ক্লাস করতে করতে অথবা কোনো কিছু ক্রিয়েট করতে গেলে যেগুলো আমরা আরও বেশি এক্স্যাক্টভাবে জানতে পারবো তো চলুন চলে যাই এবং লাস্টের অপশনটাতে এটা হচ্ছে ছিল লাইফ সিলেকশন টুল আচ্ছা ধরুন আমি অনেকগুলো অবজেক্ট নিয়ে নিলাম কিংবা একটা অবজেক্টের ভিতরে অনেকগুলো এরকম ইন্ডিভিজুয়ালি অথবা গ্রুপ ভাবে অনেকগুলো অবজেক্ট রয়েছে তো এখন আমার কালারগুলো মনে চেঞ্জ করা দরকার সো আমি কীভাবে চেঞ্জ করব এখন এভাবে কিন্তু আপনি যখন একটা একটা করে সিলেক্ট আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি করতে পারবেন কিন্তু আপনি তাছাড়া এভাবে ছাড়া মানে আই মিন ডিরেক্ট সিলেকশন টুল ছাড়া আরেকটা টুল আছে সেটা হচ্ছে লাইভ সিলেকশন টুল যেটা দিয়ে বর্তমানে আমরা এখন কাজ করছি সো এটার মাধ্যমে আপনি জাস্ট অপশানগুলোর উপর ক্লিক করে সরি অবজেক্টগুলোর উপর ক্লিক করে আপনারা কালারটা ইজিলি চেঞ্জ করে দিতে পারছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক একটা এক একভাবে চেঞ্জ করে দিচ্ছি যেগুলো আগে ক্রিয়েট করা ছিল অর্থাৎ অবজেক্টগুলো যখন আপনি গ্রুপ করে ফেলবেন তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে কাজগুলো করার কিন্তু যখন আপনি লাইভ সিলেকশন টুল দিয়ে করছেন তখন সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের কঠিন কিছু হচ্ছে না সরি লাইফ পেন সিলেকশন টুল দিয়ে তখন সেই ক্ষেত্রে আপনার কঠিন কিছু হচ্ছে না প্লাস আপনি ইজিলি যে সিলেক্ট করে কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারছেন দেখুন যে আমার ইভেন আমি শেপটাও আমি দেখতে পাচ্ছি যেটা শেপটা কীরকম ছিল যে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে গ্রুপ করা থাকলে আমরা শেপগুলো দেখতে পারি না অথবা অথবা আউটলাইনগুলো আমাদের কন্ট্রোল প্লাস ওয়াই চাপদের দেখতে হয় কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি ইজিলি এই টুলটার মাধ্যমে দেখতে পারছি আসলে এখানে অনেক ধরনের টুলের কাজ আছে যেগুলোতে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন কিংবা আপনার কাজগুলোকে ইজি করে দেয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ